নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি সুব্রজিৎ, শুরু করছি সাতটায় বাংলা। দিল্লির বিজেপি নেত্রীর পয়গম্বর সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্যের বিরোধিতায় আজও অবরোধ, বিক্ষোভে রীতিমতো উত্তপ্ত হাওড়া, রণক্ষেত্র উলুবেড়িয়া, ধুলাগড়। আমরা এই নিয়ে কথা বলবো। দেবনারায়ণ সরকার আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন, রয়েছেন সজল ঘোষ এবং শুভময় মৈত্র। আমি তিনজনের কাছেই আসবো, কিন্তু শুরুতেই আপনাদের দেখাতে চাইবো সেই ছবি যে অবরোধ এবং তার জেরে দীর্ঘ গাড়ির সারি, এবং এরই পাশাপাশি পুলিশ কিয়স্কে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, বাইক ভস্মীভূত হয়ে গেছে, কিয়স্কের সামনে দাঁড়ানো সাইকেল পুড়ে খাক হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন উলুবেড়িয়ার ছবি। চার জায়গায় ছবি আপনাদের সামনে তুলে ধরছি যেখানে পুলিশের ছাউনিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। একটা দুটো নয়, একাধিক এরকম গাড়ি রয়েছে যেখানে দাও দাও করে জ্বলছে আগুন। অবরোধে দাঁড়িয়ে পড়েছে পণ্যবাহী লরি থেকে শুরু করে যাত্রীবোঝাই, দূরপাল্লার বাস, প্রাইভেট কার, এরকম একাধিক গাড়ি, এবং 8 কিলোমিটার দীর্ঘ এই গাড়ি, দাঁড়িয়ে থাকা গাড়ির সারি। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে যেভাবে র‍্যাফকে নামাতে হয় সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রীতা দাশগুপ্তের সঙ্গে। প্রীতা, এই যে ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছি, কিছুক্ষণ আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল যে এই দীর্ঘ দাঁড়িয়ে থাকা গাড়ির সারি, 8 কিলোমিটার ধরে এই যানজট, তার মাঝে অনেকটা সময় পেরিয়েছে প্রীতা, কোনো পরিস্থিতির উন্নতি অন্তত সম্ভাবনার ক্ষীণ আশাটুকুও কি দেখা যাচ্ছে প্রীতা? দেখো, এখনো পর্যন্ত আমি সলক ব্রিজের ঠিক কাছে, তোমায় যেমনটা ছবি দেখাচ্ছিলাম, কোনা এক্সপ্রেসের ওপরেই দাঁড়িয়ে রয়েছি। কিছুক্ষণ আগে আমি দেখাচ্ছিলাম যে র‍্যাফ নেমেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, কিছুটা গাড়ি রোল করলো, আমরা যেটাকে বলি যে চাকা রোল শুরু হলো, আবারও কিন্তু দাঁড়িয়ে যায়, তার কারণ সামনে ভয়াবহ পরিস্থিতি। এবং প্রায় দুপুর গড়িয়ে, বিকেল বিকেল গড়িয়ে সন্ধে, এখন রাতের দিকে এগোচ্ছে, অবরুদ্ধ হয়ে রয়েছে সারি সারি গাড়ি এবং পণ্যবাহী লরি। যেরকম বলছিলে ঠিক তেমনই, এমার্জেন্সি পারপাসে যারা নিষেধার দিকে যাচ্ছিল কিংবা যারা অন্যান্য কাজে এগোনোর চেষ্টা করছিল দুপুরের পর থেকে, তারা কিন্তু কার্যত হয়রানি শিকার। এবং সেই ছবি যত রাত বাড়ছে ততই কিন্তু প্রকট হচ্ছে। এখন যেটা দেখা যাচ্ছে যে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, পুলিশ চেষ্টা করছে পরিস্থিতি স্বাভাবিক করতে, র‍্যাফ নামানো হয়েছে সলক ব্রিজে। কিছুক্ষণ আগে যে ছবি দেখাচ্ছিলাম যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুলিশের সাথে আন্দোলনকারীদের একটা ভয়ঙ্কর পরিস্থিতি চেহারা নিয়েছে সলক ব্রিজ, সেই পরিস্থিতি, সেই অবস্থার কিন্তু উন্নতি হয়েছে এমনটা বলা যাবে না। বরং এখনো পর্যন্ত অবরুদ্ধ রয়েছে, এখনো পর্যন্ত সারি দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই পরিস্থিতি থেকে কখন সাধারণ মানুষ মুক্তি পাবে সেটা কিন্তু অবশ্যই সময় বলবে সুব্রজিৎ। এবং সেই সময় কতক্ষণে আসবে প্রীতা এটা কারুর কাছে জানা নেই, তার কারণ এই অপেক্ষার যে অপেক্ষার যে সময় প্রহর সেটা কিন্তু ক্রমশ বাড়ছে, এবং কতক্ষণে এই ভোগান্তির অবসান হবে সেটাই সব থেকে বড় প্রশ্ন। আমি দেবনারায়ণ সরকারের কাছে আসবো। দেবনারায়ণ দা, দ্বিধাহীন কণ্ঠে প্রথমে এটা বলে রাখা দরকার যে কথা নূপুর শর্মা বলেছেন পয়গম্বর সম্পর্কে অত্যন্ত নিন্দাজনক, ঘৃণ্য, এবং তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং প্রতিবাদ হওয়া উচিত, প্রতিবাদটা হওয়া দরকার। কিন্তু এটা কি প্রতিবাদের ধরন দেবনারায়ণ দা? গতকালকে যে ছবি দেখা গেছিল, 11 ঘন্টা একটা রাস্তা অবরুদ্ধ হয়ে রয়েছে, সেখানে অ্যাম্বুলেন্সের মধ্যে রোগী রয়েছেন, যন্ত্রণায় কাতরাচ্ছেন ঘন্টার পর ঘন্টা। আজকেও সেই ছবি দেখা যাচ্ছে যেখানে র‍্যাফ নামাতে হচ্ছে, পুলিশ আক্রান্ত হচ্ছে, বোমা ছোড়া হচ্ছে, এটা কি প্রতিবাদের ধরন হতে পারে দেবনারায়ণ সরকার? শুভ্র, রবীন্দ্রনাথের ভাষায় বলি, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। এই যে নাগিনী নূপুর শর্মা, ওরাও যে মৌলবাদের নাগিনী, আর এটা যারা করছে তারাও নাগিনী, এরা শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। এদের কাছে এরা মৌলবাদ, দুটো মৌলবাদ এক, ওই মৌলবাদ 10 দিন আগে যেভাবে মোহাম্মদের নামে বাজে কথা এবং কুৎসা রচনা করেছিল তার কোনো শাস্তি হয়নি, আর তার বিরুদ্ধে এই মৌলবাদ এটাও সমান ঘৃণ্য। মুখ্যমন্ত্রী কালকে করজোড়ে বলেছে, আজকে দেখো বারবার করে পুলিশ কিভাবে চেষ্টা করছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে, তোমরা কি মনে করো গুলি করে এটাকে করবে? যথেষ্ট চেষ্টা করছে, এখন একটা পথ হচ্ছে ওদের 2-10টা গুলি করে মারতে হবে, এটা তো মুখ্যমন্ত্রী পারে না। কিন্তু এই মৌলবাদ আর ওই মৌলবাদ কম নয়,
দেবনারায়ণ সরকার যেটা বলছেন সজলদা একটা সংবেদনশীল বিষয়, একেবারে অত্যন্ত সংযম দেখিয়ে যথাসাধ্য পুলিশ পরিস্থিতিকে স্বাভাবিক করার চেষ্টা করছে। সজল ঘোষ, কেন সংযম যদি দেখাতেই হয় পুলিশকে, শুধু এই মৌলবাদীদের সামনেই সংযম দেখাতে হয়? যখন এসএসসি পিএসসির মেয়েরা রাস্তায় নামে তখন পুলিশের সংযম হওয়ার প্রয়োজন হয় না? যদি এই মৌলবাদ সেই মৌলবাদ অমুকবাদ তমুকবাদ কত কি বলে গেলেন, হ্যাঁ নামেই অধ্যাপক, হ্যাঁ সেই মানুষটা। কিন্তু আমি প্রশ্ন করতে চাই যে আজকে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কিয়স্ক জ্বলছে, পুলিশের গাড়ি চলছে, পুলিশের সরকারি বাস চলছে, বোমা পড়ছে। প্রশ্ন করতে চাই, গতকাল যদি পুলিশ লাঠি নিয়ে দাঁড়াতো তাহলে আজকে এই কাজ করতে হতো? লজ্জা লাগে যখন, লজ্জা লাগে তখন উনি বলছেন 10টা লোককে গুলি করতে হবে, তার মানে পরিস্থিতিটা মানুষকে। এইটা কিন্তু বিরোধী দলের প্রশ্ন সজলদা, যে এক হচ্ছে নূপুর শর্মা যে কথা বলেছেন, আমি নিশ্চিত আপনিও সমানভাবে তার নিন্দা করবেন, কিন্তু তারই পাশাপাশি কোন ব্যবস্থা নেওয়া হয়েছে? বিরোধীদের অভিযোগ প্রধানমন্ত্রী এটা নিয়ে এখনো পর্যন্ত কিছু বলেননি, অমিত শাহর পুলিশ শুধু এফআইআর করা ছাড়া কোন স্টার্ন অ্যাকশন এখনো পর্যন্ত নূপুর শর্মাদের বিরুদ্ধে নিয়েছে? আপনি দেখুন, এইটা যদি বলেন তাহলে অন্য বিতর্কে যেতে হবে, যেটা আমি যেতে চাই না। নূপুর শর্মার বিতর্ক, নূপুর শর্মার কথা না সেটা এডিটেড করা হয়েছে, সেটা নিয়ে অনেক বিতর্ক আছে। আমার মনে হয় আমাদের সকলের জন্য এ নিয়ে কথা বলা উচিত। এই চাপান উত্তরের মধ্যে যেটা সব থেকে বেশি দুর্ভোগের বিষয় সেটা হচ্ছে সাধারণ মানুষের ভোগান্তি। শুভময়দা, এই মানুষগুলো ঘন্টার পর ঘন্টা কি অবস্থায় তারা রয়েছেন? গতকাল দেখছিলাম খাবার নেই, পানীয় জল নেই, অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে যাচ্ছে। শুভময়দা, এই মানুষগুলো হয়তো জানেনও না গোটা বিষয়টা কি কারণ, এবং যদি জানেন তারাও হয়তো সমস্যাটা একইভাবে নিন্দা করবেন। হ্যাঁ শুনুন, একেবারে পরিষ্কার কথা কিন্তু বলি, সেটা হচ্ছে আমাদের শান্ত থাকতে হবে। এই সময় টেলিভিশনে কোনো উত্তেজিত কথাবার্তা বলে লাভ নেই। আমি আছি, সজলদা আছেন, দেবনারায়ণদা আছেন, আমাদের সকলের আবেদন প্রতিটি মানুষের কাছে, দল মত রাজনীতি নির্বিশেষে চলুন আমরা আগে ঠান্ডা হই, নিজেদের মাথাটা ঠান্ডা করি। রাজনৈতিক বিতর্ক, অনেকে অনেক বক্তব্য রাখেন, অনেক রাজনৈতিক নেতাকে অনেক কথা বলতে হয়, কিন্তু আজকে আসুন দেখুন, কালকের সমস্ত রাস্তা আটকে গেছিল, আজকে আবার আটকে গেছে। সত্যিই তো রাজনৈতিক বিতর্ক তো আমাদের সকলের থাকবে। সজলদা যেটা বলবেন আমার সঙ্গে না মিলতে পারে, দেবনারায়ণদার সঙ্গে আমার মত না মিলতে পারে, কিন্তু যে মানুষগুলো ভুগছে তারা একেবারে আমাদের মতোই সাধারণ মানুষ, তারা জানেনই না হয়তো যে সত্যিকারের কি ঘটনাটা ঘটেছে। সত্যি তো নূপুর শর্মা দিল্লিতে কি বলেছেন আমি নিজেও সত্যি জানি না যে সত্যিকারের কি কথাটা বলেছেন। সজলবাবু যেটা বলছেন যে কি বলেছেন, এবং এই নিয়ে বিতর্ক, আমি বলছি যারা আগুন জ্বালাচ্ছেন, পথ অবরোধ করছেন, তাদের কাছে চলুন না আমরা সকলে হাত জোড় করে বলি যে আগে মাথাটা ঠান্ডা করুন, এই উত্তেজনাটা বাড়িয়ে তো লাভ নেই। আমরা আপাতত প্রশমিত করি, রাজনৈতিক বিতর্কের জায়গা আছে, আমাদের তর্ক বিতর্কের জায়গা আছে, আমরা একটু চেষ্টা করি না সবাই মিলে, চলুন আজকে আগে ঠান্ডা হই, তারপর একসঙ্গে সবাই মিলে আবার আলোচনা করব। আপাতত সকলে দয়া করে শান্ত হন, এটাই আমার একমাত্র অনুরোধ। জানি আমার কথা কেউ শুনবেন না, তবু এই অনুরোধটুকু রাখার চেষ্টা করছি। একেবারে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও অনুরোধ করেছিলেন, আবেদন করেছিলেন। দেবনারায়ণ সরকারের কাছে আসবো, তবে তার আগে বিজেপির দেওয়া একটি ভিডিও আপনাদের সামনে রাখবো, যেখানে দেখা যাচ্ছে যে বিজেপির পার্টি অফিস সেখানে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এই হচ্ছে বিজেপির দেওয়া ভিডিও, দেখতে পাচ্ছেন 5 লাখ, সেখানে বিজেপির যে দলীয় কার্যালয় চারিদিকে কাগজপত্র পড়ে রয়েছে, এবং বিজেপির যে দলীয় কার্যালয় সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে বিজেপির দেওয়া ভিডিও। সুনীত হালদার বিস্তারিত বলতে পারবেন এই বিষয়ে। সুনীত, দেখো সুব্রজিৎ, আজ বিকালে যারা বিক্ষোভ করছিল, যারা NH6 অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিল উলবেড়িয়ার দীর্ঘক্ষণ, বিজেপির মনসাতলা যে হাওড়া বিজেপি যে গ্রামীণ পার্টি অফিস আছে সেইখানে হঠাৎ তারা হুড়মুড় করে ঢুকে পড়ে এবং পার্টি অফিসের ভেতরে ব্যাপক ভাঙচুর চালায়, জল আসবাবপত্র যা ছিল সব ভাঙচুর করে দেয়, কাগজপত্র সব ছড়িয়ে ছিটিয়ে ফেলা হয় এবং এবং যাবতীয় দলে দলীয় যে জিনিসপত্র সেগুলোকে ভেঙে ফেলা হয়, এর পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয়, এবং ওই যে পার্টি অফিস তার কাছেই হচ্ছে বিজেপির এক কর্মীর হোটেল আছে, সেই হোটেল ধাওয়া সেখানেও কিন্তু আক্রমণ করে, সেখানেও ব্যাপক ভাঙচুর এবং লুটপাট চালায়, এবং ওই হোটেলের যে যাবতীয় আসবাবপত্র সেগুলো রাস্তায় টেনে নিয়ে এসে তাতে আগুন ধরিয়ে দেয়। গোটা ঘটনায় গোটা উত্তেজনা ছড়িয়ে পড়ে, ঘটনাস্থলে ছুটে আসে র্যাব এবং পুলিশ, পরে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই মুহূর্তে হাওড়ার বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ চলছে, এবং একই সঙ্গে থানার পাশাপাশি বিভিন্ন সরকারি অফিস, যে উলবেড়ে এসডি অফিস, তার সামনেও বিক্ষোভ চলছে টায়ার জ্বালিয়ে, এবং সেখানেও গাড়ি ভাঙচুর করা হয় উলবেড়ে এসডি অফিসে। একেবারে
সেই ছবি আমরা বারেবারে দর্শকদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যে গতকালকের পর কার্যত একই রকম পরিস্থিতি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, একাধিক জায়গায় অবরোধ এবং তার জেরে মানুষের ভোগান্তি। এখানে আপনাদের দেখাতে চাইবো যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা কি বলছেন এবং পাল্টা কি বললেন ফিরহাদ হাকিম। পরপর বক্তব্য আপনাদের সামনে রাখবো। যেদিন রুকমানুরের ঘটনা নিয়ে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছিল কলকাতার বুকে, আধ ঘন্টার মধ্যে ফোর্ট উইলিয়াম থেকে তদানীন্তন চিফ সেক্রেটারি, তিনি মিলিটারি ডিপ্লয়মেন্ট করে মানুষের জীবন সম্পত্তি রক্ষা করেছিলেন। এই মুহূর্তে উলবেড়িয়ার নিমদিঘি থেকে পাঁচলা পর্যন্ত কয়েকশো গাড়ি নিরপরাধ, তাতে বিভিন্ন সম্প্রদায়ের লোক আছে, বিভিন্ন রাজনৈতিক দলের লোক আছে, সেই গাড়ি সব ভাঙা হচ্ছে, পোড়ানো হচ্ছে, গোটা রাজ্যের আইন শৃঙ্খলা হাতের বাইরে চলে গেছে। আমি বিরোধী দলনেতা হিসেবে গভর্নরকে সকাল থেকেই একাধিক ভিডিও করেছি, টুইট করেছি, এক্ষুনি মেলেও আমি আর্মি নামিয়ে মানুষের জীবন সম্পত্তি রক্ষা করার আবেদন জানিয়ে মেল পাঠিয়েছি গভর্নর। আইন শৃঙ্খলা কিছু মানুষ তারা এটা করছেন অন্যায়ভাবে, তার কারণ কোন ধর্ম কোন মানুষকে কষ্ট দিয়ে হয় না। নিশ্চিতভাবে যেটা নূপুর শর্মারা করে, যেটা অন্যায় মুখ্যমন্ত্রীও তার কন্ডেম করেছেন সবাইকে, এটা নিয়ে যেভাবে খেলা হচ্ছে এটা অন্যায়, এটা নিয়ে যে রাস্তায় নেবে মানুষের অসুবিধা করে দিচ্ছে জাতীয় সভা, এটা অন্যায়। প্রোটেস্ট করো, আইনত ব্যবস্থা করো, দরকারে সংগঠিতভাবে কোর্টে তার বিরুদ্ধে ইয়ে করো, যেটা আমাদের গণতান্ত্রিক প্রসেস আছে সেটা করো। এই হুলিগেনিজম করলে এখানে বিজেপি বাড়বে।